এইভাবে ঘুমানো যায়? আগে গায়ের উপর পা দিয়ে ঘুমাতো, আর এখন লতার মতো পেঁচিয়ে ঘুমায়। আমি তো এলাম দেইনি, তাহলে বাচ্চা কোথায়? আরাম তো বন্ধ করো, ঘুম ভেঙে যাচ্ছে। এই হাড্ডি ওঠো। সকালে ইয়োগা করার জন্য এলাম দিয়ে রেখে এখন ঘুমাচ্ছো? সরি ম্যাম, আজকে আমি চেয়েছিলাম ইয়োগা করতে, কিন্তু আমি ইয়োগা করতে পারছি না, আমি আম্মুকে বলেছি। এই এটা কি হলো? আমাকে জাগিয়ে দিয়ে এখন নিজের ঘুমানো হচ্ছে? বিয়ের পরে ছেলেদের নাকি ঘুম ভাঙে বউয়ের আদরে, আর আমার ঘুম ভাঙে বুকের উপর চেপে বসা পাথরকে সামলে। এই হাড্ডিটা না যাওয়া পর্যন্ত আমার শান্তিতে ঘুমানোর কোনো সম্ভাবনা নাই। কই যাচ্ছ তুমি? তোমাকে না দিলে আমি ঘুমাবো কি করে? ওই তুমি হাচ্ছাড়ো হাচ্ছাড়ো, কালকে থেকে কোল বালিশ নিয়ে এসে ঘুমাবে। কোল বালিশ? কোল বালিশ নিয়ে তো বাচ্চারা ঘুমায়। আমার বউকে আমি জড়িয়ে ধরে ঘুমাতে পারি না, তুমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবে না। আর পারলামই না, আমি এখন ফ্রেশ হয়ে আসি। কেমন জানি ঘুম ঘুম পাইতেছে। সাইড ইফেক্ট? কি কি ইফেক্ট? ইয়া মানে এটা পার্শ্ব প্রতিক্রিয়া। তুমি তো সারাদিন মাঠে খেলাধুলা করে বাড়িতে ফিরেছো, এটার একটা প্রতিক্রিয়া তো তোমার শরীরে হবেই। মনি, তাই মনি ওঠো, না উনি গাড়ি চলে আসবে তো, আরে মনে যেতে হবে না। ওকে স্যার। ঔষধের ইফেক্টটা কি এখনো আছে? মনির শরীরটা কেমন যেন নিস্তেজ লাগছে। মনি ওঠো তো, ওঠো ওঠো, আমাকে ধরো, ওঠো ওঠো। মনি তুমি বসে থেকো না, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। যাও না, আমি জানতাম মনি তোমার হাতে বিষ খেতেও রাজি হবে। জি কিছু না, কিছু না। বলো না, কোনো সমস্যা? ঔষধের প্রভাবটা এমন কেন? না মানে খাবার পরে কেমন যেন ঘুম পেয়ে গেল, সকালে তো ঘুম থেকে উঠতেই চাচ্ছে না, ওঠার পর কেমন যেন একটা নিস্তেজ ভাব। ওহ
এই কথা আয়ান, যে কোনো ওষুধের একটা সাইড ইফেক্ট থাকে শুরুতেই। শুরুতেই এটা এমন মনে হবে, বেশি বেশি ঘুম পাবে, খাবারে অরুচি হবে, ক্ষুধা মন্দা দেখা দিবে, তারপর ডে বাই ডে ঠিক হয়ে যাবে দেখবে। কিন্তু তোমাকে যেভাবে বলেছি ঠিক সেই নিয়মেই খাওয়াতে হবে, ওষুধটা যেন গ্যাপ না পড়ে। ওকে? বুঝতে পেরেছি। আচ্ছা আন্টি, এই ওষুধের সাথে আর কোনো ওষুধ কিংবা খাবার দিতে হবে? তোমার কথা কিছুই বুঝতে পারছি না আয়ান, আর কি দেবে? মানে ওষুধের সাথে বিশেষ কিছু পথ্য কিংবা ভিটামিন খেতে হয় না, এমন কিছু আর কি? না না, আর কিছু লাগবে না। তোমাকে ঠিক সেই নিয়মে খাওয়ালেই আমার কাজটা হয়ে যাবে। আপনার কাজ? কোন কাজের কথা বলছেন? ও আর আমার কাজ বলতে বলেছি, মনি খেলতে পারবে, ক্রিকেট খেলতে পারবে, সেটাই তো আমার একমাত্র কাজ। মনি ভালো পারফর্ম করলেই তো সেটাই তো আমার কাজ, এটাই তো আমি বলছি। ও আচ্ছা, ঠিক আছে আন্টি, আমি রাখছি। আয়ান বাবা শোনো, তুমি লক্ষ্য রাখবে ওষুধটা যেন মনের কোনো বেলাতেই গ্যাপ না পড়ে। দেখবে যে পুরো ডোজটা খাওয়ানো হলেই মনি একদম ঠিক পারফর্ম করবে। জি, বুঝতে পেরেছি। এবার ঘুড়ির নাটায় আমার হাতে আয়ান, আমার হাতে। আমি সময় মতো সুতো ছাড়বো আর ছাড়বো, আবার ঠিক সময় মতো সুতো গুটিয়ে নিব। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।